60,000 টকা দিলে এখন এলটো কেটিএম আপোনালোকে নিও পারিব আপোনালোকে চাই 60,000 মই দিম 60,000 টকা 60,000 টকা টাটা নেনো খুশিয়ক চালি বলে এডভেট না বড় প্রাইজ দিম আপোনালোকৰ ভিউয়ারৰ কাৰণে 130 কোন ইয়াৰৰ হয় 1 লাখ টকা হন্ডাৰ কি আছিল মডেলটো হন্ডা ব্রিও ব্রিও আপোনালোকক দিব 1,70,000 টকা দিলে হন্ডা একশন আরামদায়ক গাড়ি এখন আপোনালোকে লৈ যাব আপোনালোক 70,000 টকা 70,000 টকা 70,000 টকা কিমান দিলে আরামসে 1,20,000 দিলে এখন গাড়ি দিব পৰা প্রাইজত দিন এখন গাড়ি আপোনালোকৰ কাৰণে 140 গোটাখিনি ৰদা কৰি দিলে 1,50,000 টকা দিলে 1,50,000 টকা দিলে এখন গাড়ি আপোনালোকে লৈ যাব পাৰিব মাত্ৰ 14,000 চলিছে কিলোমিটাৰ 1,20,000 টকা দিলে চাওক এলো হিল লাগি আছে ৱেগনাৰ ভিএক্স এখন আপোনালোকে লৈ যাব পাৰে ফ্ৰেণ্ডছ 160 মই আপোনালোক দি দিম নেগোচিয়েবল প্ৰাইচ নেগোচিয়েবল ইয়াতকৈ কমন নহয় কমন নহয় 1,20,000 টকাত আপোনালোক ৱেগনাৰ দি আছে গুৱাহাটী নম্বৰ প্লেট আপোনালোকে হৈ যাব 2,00,000 টকা দিলে ভেনু হন্ডা টপ মডেল হেল্ল' ফ্ৰেণ্ডছ ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল মুকুট ব্লগ আসাম আজি আকৌ মাৰুতি টু হেলু বৰগাঁৱত আছে শ্ব'ৰুমটো বৰগাঁও শ্ব'ৰুমটো লৈ আকৌ নতুন ষ্টক আপডেট আছে আপডেট মানে কি কি গাড়ী আছে কি কি গাড়ী নাই দাদা কৈ দিব দাদা এড্ৰেছটো একবাৰ আকৌ একবাৰ কৈ দিয়কচোন ক'ত আছে শ্ব'ৰুমটো ফাৰ্ষ্ট অফ অল টু হেল্ল' ভিউয়াৰ্ছ কি খবৰ সকলোৱে ভালে আছেনে নাই চ' এইখিনি জেগাত প্ৰপাৰ এড্ৰেছ হ'ল আপোনাৰ মাৰুতি চুজুকী টু হেলু বৰগাঁও একদম একজেক্ট আপোনাৰ NH37 হাইৱেৰ ওচৰতে পৰে আপোনাৰ হয় আৰু নতুন গাড়ী কি কি ষ্টক আহিছে এতিয়া নতুন গাড়ী আপোনাৰ জি গাড়ী লাগিব আপোনালোকৰ ইয়াতে সব গাড়ী এভেলেবল আছে সব গাড়ী এভেলেবল আছে সব গাড়ী আৰু এটা মিটাৰ টেম্পৰিং নহয় আপোনাৰ ইয়াতে জি আছে জেনুইন আছে কোনো ধৰণৰ মিটাৰ টেম্পৰিং নহয় দাদাই ক'লে বিভিন্ন ধৰণৰ গাড়ী আছে আৰু গাড়ীখিনি মই এতিয়া আপোনালোক দেখাম মোৰ বেছি কথা নাপাৰে ফিলিটো লম্বা হৈ যাব বলক এতিয়া আপোনালোক মই গাড়ী দেখাম হন্ডা আই10 কক কিমানত দিব হন্ডা আই10 একদম দিব পৰা প্ৰাইজত দিম আপোনালোকৰ ভিউয়ারছৰ কাৰণে কক 130 কোন ইয়াৰৰ হয় 2008 মডেল আৰু ৰানিং কিমান মান হৈছে ৰানিং এখন চলিছে 50,000 মান চলা রিফাইনেন্স নহয় রিফাইনেন্স নহয় কেছত ল'ব লাগিব 1,30,000 টকা 1,30,000 টকা 1,30,000 টকাত চাওক কি ধুনীয়া গাড়ী আপোনাক দিছে আই10 কি মডেল আৰু এইটো এখন মেগনা মেগনা প্লাস ন মেগনা হয় চাই লওক আপোনালোকে ভিতৰখন চাই লওক কি ধুনীয়া হৈ আছে ইণ্টেৰিয়ৰ চাই লওক 1,30,000 টকা দি আছে হন্ডাৰ আৰামদায়ক গাড়ী এখন আপোনালোকে ঘৰত লৈ যাব পাৰিব চাই লওক গুৱাহাটী নম্বৰ প্লেট হয় দাদাৰ ফোন নম্বৰটো স্ক্ৰীণত আহি থাকিব সেই নম্বৰত কল কৰি আপোনালোকে লৈ যাব পাৰিব চাই লওক টায়াৰো কণ্ডিশ্যনো ভালে আছে আপোনালোকে চাই লওক আৰু এখন গ্ৰেনেড দেখাব ৰাখো চৰি আই10 দেখা পালোঁ কোন ইয়াৰ হয় এখন 2011 মডেল ফুল বডি অৰিজিনেল পেণ্টত আছে ফুল বডি অৰিজিনেল পেণ্ট ফুল বডি কোন ইয়াৰ হয় আপোনাৰ এইখন হ'ল 2011 মডেল আৰু কি ৰানিং কিমান মান চলিছে ৰানিং এখন চলিছে 50,000 মান চলা হয় আস্কিং প্ৰাইচ কিমান একদম দিব পৰা ৰেট তোক একদম দিব পৰা ৰেট একদম 230 একদম 1 টকা কম নহ'ব 1 টকা কম নহয় ন 1 টকা কম নাই দাদা কৈ দিলে আই10 ফুল বাদিও বাম্পাৰ অৰিজিনেল পেণ্ডৰ চাই লওক এই গুৱাহাটীৰ নম্বৰ প্লেট হয় 230 কৈছে নেগেচিবল প্ৰাইচ নহয় আৰু নেগেচিবল নহ'ব আৰু ন কাণত ধৰি কৈছে দাদা নেগেচিবল নহ'ব 230 দি দিব আপোনালোকে চাই লওক বহুত ভাল কণ্ডিশ্যনত আছে চাই লওক লাগি আছে আপোনালোকে চাই লওক গুৱাহাটীৰ নম্বৰ প্লেট হয় আই10 এইবিলাক ঘণ্টাৰ মানে আৰামদায়ক গাড়ী হয় আই10 আৰু এখন পালোঁ কোনে আৰু কওক এখন আছে আপোনালোকৰ 2011 মডেল 11 মডেল 11 মডেল ৰানিং কিমান চলিছে ৰানিং এখন চলিছে আপোনাৰ 80,000 মান চলা হয় 80,000 আস্কিং প্রাইস কিমান আস্কিং প্রাইস এখন 240 নেগোসিয়েবল প্রাইস এটো নেগোসিয়েবল প্রাইস ডেফিনেট নেগোসিয়েবল হৈ যাব ন আপোনাৰ চেনেল দি সাবস্ক্রাইব কৰা দেখাব লাগিব তেতিয়া মই সাপোজ মোৰ চেনেল দি আপোনাক অফার দিব না কিবা কি আমা দিব মোৰ চেনেল দি চাই আপোনাক ভিজিট কৰে বলক বিভিন্ন ধৰণৰ গাড়ী আছে আপোনালোক মই আজি গোটেইখিনি ডিটেইলছ দিব তথ্য দিব কাৰণে মই চেষ্টা কৰিম আৰু এখন কি হয় এখন 2012 মডেল হন্ডা ব্রিও হন্ডা ব্রিও ন ধুনীয়া কন্ডিশন আছে এখন আস্কিং প্রাইস কিমান এখন আস্কিং প্রাইস 240 হেৰি রিফাইনেন্স হ'ব না রিফাইনেন্স এখন 1 ইয়ার কৰি দিম মই ট্রাই কৰিম মানে হলে রিফাইনেন্স হলে কিমান টকা দিলে রিফাইনেন্স হৈ যাব এক লাখ টকাত হন্ডার কি আছিল মডেলটো হন্ডা ব্রিও ব্রিও আপোনালোকক দি দিব দাদা চাওক গুৱাহাটী নম্বৰ প্লেট হয় বেছি পলম নকৰিব ফ্ৰেণ্ড চাই লওক কি ধুনীয়া গাড়ী আপোনালোক মই দেখাই আছো চাই লওক বহুত ভাল কণ্ডিশ্যনত আছে দাদাই আপোনাক মোৰ চেনেলত ছাবস্ক্রাইব কৰি আহিব লাগিব তেতিয়া আপোনাক কম বেছি কৰি মানে আৰু 10% আপোনাক অফাৰ দি দিব মাৰুতি চুইফ্ট কোন চনৰ কওক এখন নহয় ন এখন ভেনু আছে ভেনু কোন ইয়াৰ কওক ভেনুখন আপোনাৰ 2019 মডেল 19 মডেল ন টাৰ্বো ইঞ্জিন ন আস্কিং প্ৰাইচ কিমান আস্কিং প্ৰাইচ এখন ৰাখিছোঁ আপোনাৰ 740 ৰিফাইনেন্স কৰিলে কিমান টকা দিলে ৰিফাইনেন্স হ'ব ৰিফাইনেন্স কৰিলে এখন আপোনাৰ 2,00,000 টকামান গাড়ী ওলাই যাব 2,00,000 টকা দিলে ৰিফাইনেন্স কৰিলে হৈ যাব চাই লওক 2,00,000 টকা দিলে ভেনু হন্ডা টপ মডেলৰ চানৰুফো আছে ন চানৰুফো আছে চানৰুফো আছে আপোনালোকে চাই লওক 2,00,000 টকা দিলে ৰিফাইনেন্স কৰি এখন গাড়ী আপোনালোকে ঘৰত লৈ থাকি ঘৰত লৈ যাব পাৰিব ফ্ৰেণ্ড চাই লওক গুৱাহাটীৰ নম্বৰ গুৱাহাটী হয় নে গাড়ীখন গুৱাহাটী নগাঁও ৰেচিছে নহয় গুৱাহাটী
নহয় নগৰ আছে নেদা নগৰ এ গুৱাহাটী এন্টি কৰি দিব কৰাই দিম গুৱাহাটী কৰি দিব ন ঠিক আছে বা দাদা গুৱাহাটী এন্টিও কৰি দিব 2 লাখ মান টকা দিলে হন্ডাই ভেনু এখন এখন লৈ যাওঁ এখন আছে নেকি এখন আপোনাৰ আছে হয় এল টো কেটিএম 2016 মডেল হয় আৰু আস্কিং প্ৰাইচ কিমান এখন আস্কিং প্ৰাইচ 250 250 ন আৰু ৰানিং কিমান চলিছে ৰানিং এখন চলিছে আপোনাৰ 18000 মান চলা হয় আর এমনি টিউব তেলা মানে কি আমার টাকা দিলে রিফাইন্যান্স হয়ে যাবো রিফাইন্যান্স এখন আপনার কমার্শিয়াল গ্রেড আপনার 40% দিব লাগে 40% না 40% হলে মিনিমাম 1 লাখ 1.5 লাখ টাকা দিলে রিফাইন্যান্স হয়ে যাবো 1.5 লাখ টাকা দিলে রিফাইন্যান্স হয়ে যাবো না 1.5 লাখ টাকা দিলে এলটো কেতেন এখন আপনাদের অল ওভার চলা পারিব নিফালে এখন সরু ফ্যামিলিতে চল থেকে পারবো না দাদা বলক অন্য গাড়ি লাও অন্য গাড়িয়ে গাড়ি আছে আপনাদের মানে দেখাই আছো আপনাদের ভাগর লাগে যাব রাতি হয়ে যাবো ইমান গাড়ি দেখাব নিম যিনি আছে মানে যিনি মানে ঢুকি পাওয়া কিনে দেখাম ওয়েগানার ওয়েগানার 2014 মডেল 14 মডেল আস্কিং প্রাইস কিমান আস্কিং প্রাইস এখন রাখিছে 3 লাখ টাকা রানিং কিমান মান চলিছে রানিং এখন চলিছে আপনার 54000 কিন্তু নেগোসিয়েবল প্রাইস ডিফিনিটলি আর রিফাইন্যান্স করলে কিমান টাকা দিলে রিফাইন্যান্স হইব কক এখন আপনার একদম কম দাম পেমেন্ট 1,20,000 টাকা আপনাদের ওয়েগানার দিয়েছে গুয়াহাটির নম্বর প্লেট আপনাদের এক পুরো টপ মডেল হয় সাইলক বহুত ভাল কন্ডিশন আছে রেড কালার হয় আপনাদের শোরুম ভিজিট করে দাদার ফোন নম্বর স্ক্রিন আই থাকবে এই নম্বর কল করে আপনাদের এখন লই যাওয়া পারে ভিতরে এন্টারটি মই আপনাদের দেখাই আছে একবার সাইলক বড়িয়া হয়ে আছে ফ্রেন্ডস সাইলক এলটো কেটেন এলটো কেটেন শিলংৰ সবতকৈ বেছি ফেভৰেট গাড়ী ফেভৰেট গাড়ী হয় 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 ফুল বডি অৰিজিনাল পেইণ্টৰ আছে 35000 কিলোমিটাৰ চলা গাড়ী 35 অকল 35000 দাদা 35000 মানুহ বিলাকে তাৰ মানে প্ৰশ্ন কৰে ইমান বছৰ পুৰণা গাড়ী ইমান কম চলিছে এইটো মানে বিশ্বাস নহয় না কথা কে ৰিয়েলটো হয় না জেনুইন হয় না কোনো ধৰণৰ মিয়া টেম্পেনিং নহয় আর কি বলে আস্কিং প্রাইস কেন বলি গলা আস্কিং প্রাইস এখন রাখি 240 240 আর রিফাইন্যান্স হয়ে যাব রিফাইন্যান্স হয়ে যাব রিফাইন্যান্স হলে 60-70 টাকা রিফাইন্যান্স হয়ে যাব না আরামসে 60000 টাকা দিলে এখন এলটো কেটিএম আপনাদের নিও পারি আপনাদের চাই লোক তেজপুর মডেল হয় আপনারা গুয়াহাটি এনটি দাদা করে দিব না নম্বর প্লেট তেজপুর হয় গুয়াহাটি এনটি আপনাদের দাদা দাদা করে দিব চাই লোক 60000 মান টাকা দিলে এলটো কেটিএম এখন আপনাদের লই যাওয়া পারিব চাই লোক আপনাদের জানে এইবিলাক কিমান ডিমান্ডেড গাড়ি ফ্রেন্ডস লেদার সিট কভার লাগি আছে করব লাগা কাম একো নাই দাদার ফোন নম্বর স্ক্রিন আই থাকবে এখন ফোন করে আপনাদের লই যাওয়া পারিব এখন টাটা নেনো টাটা নেনো খুশিও কা চাবি এটা এড্রেস করেছিল কুনি আর কক এখন আপনার 2011 মডেল 11 মডেল আস্কিং প্রাইস কিমান শোরুম কক আস্কিং প্রাইস একদম দিব পারো প্রাইস দিম আপনাদের ভিউয়ার্স 60000 মডি 60000 টাকা 60000 টাকা টাটা নেনো খুশিও কা চাবি বলে এড্রেস মারি দিলে এই দোকান তো 60000 টাকা আপনাদের দাদা দিয়ে দিব সব টায়ার সাক না টায়ার লুমে যাও না আপনাদের বিশ্বাস করক ওর একদম 100% টায়ার আছে 60000 টাকা এখন হন্ডাই নেনো আপনাদের সরি টাটা নেনো এখন আপনাদের দাদা দিয়ে দিব চাই লোক শোরুম ভিজিট করক ভিজিট করে দাদার ফোন নম্বর থাকবে কল করে আপনাদের আই যাক বেশি দিন পলম নকরিব এখন এইবিল গাড়ি আউট অফ স্টক হয়ে যায় এখন কক এখন আপনার 2019 মডেল 19 মডেল হন্ডা এক্সেন হন্ডা এক্সেন আস্কিং প্রাইস কিমান আস্কিং প্রাইস এখন রাখিছে 470 রানিং কেন মান চলিছে রানিং গাড়ি আপনার 40000 চলা গাড়ি আর ধুনিয়া কন্ডিশন রিফাইন্যান্স করলে কেমন টাকা দিলে হয়ে যাব রিফাইন্যান্স করলে আপনার মিনিমাম 170 মান দিব লাগে 1,70,000 মান টাকা দিলে হন্ডা এক্সেন আরামদায়ক গাড়ি এখন আপনাদের লই যাওয়া পারে ফ্রেন্ড চাই লোক শোরুম ভিজিট করক সোনকালে এইবিল গাড়ি আউট অফ স্টক হয়ে যায় শোরুম ভিজিট করে দাদার ফোন নম্বর দিয়ে থাকবে সেই নম্বর কল করে আপনাদের এখন গাড়ি আপনাদের লই যাওয়া পারিব বেশি পলম নকরিব ফ্রেন্ডস বেশি পলম নকরিব ওয়েগানার VXI ফোর্ট এইখন দেখাম আপনাদের এইখন ন আপনাদের 2006 মডেল বালিনো 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 কিমান দাম করেছে কক এখন আপনাদের ভিউয়ার্সৰ কাৰণে মই আপোনাক 70000 টকা দিছো 70000 টকা 70000 টকা 70000 টকা কিমান সোনৰ আছিল কিমান সোনৰ আছিল 2006 মডেল আপোনাক বেলেনো আপোনাক দি আছে চাই লক 70000 টকা আপোনাক দি আছে আরামদায়ক গাড়ি বহুত মানে লম্বা গাড়ি হয় এখন আপোনাক শোরুম ভিজিট কৰি এখন গাড়ি লৈ যাব পাৰিব চাই লক আৰু বিভিন্ন ধৰণৰ গাড়ি আছে আপোনাক দেখাই মই যাই আছো এখন আছে না এখন আপোনাক আছে এখন সুইফট ডিজাইন মাউটি সুজুকিৰ সবতকৈ বেছি ডিমান্ডেড গাড়ী কোন ইয়াৰ আছে এখন 2018 মডেল আৰু আস্কিং প্ৰাইচ কিমান আস্কিং প্ৰাইচ এখন ৰাখিছো 550 রানিং কেমন মান চলিছে রানিং এখন চলিছে আপনার 40000 মান চলা আর রিফাইন্যান্স করলে কেমন টাকা দিলে রিফাইন্যান্স হয়ে যাবে রিফাইন্যান্স করলে আপনার 30% ডাউন পেমেন্ট 30% দিলে মানে 1,20,30 মান দিলে আরামসে 1,20,30 মান দিলে এখন গাড়ি কোন মানে মারুতি সুজুকি ব্রেজ কিছিল এখন ডিজার সরি ব্রেজা নয় ডিজার এখন নিউ লুক্সর ডিজার এখন আপনাদের সরি ভিজিট করে এখন লই যাওয়া পারবে 1,30,000 টাকা দিলে এখন গাড়ি আপনাদের ফ্রেন্ডস লই যাওয়া পারিব চাই লোক বহুত ভাল কন্ডিশন আছে লেদার সিট কভার লাগি আছে ফ্রেন্ডস চাই লোক আরো হোক গাড়ি গাড়িয়ে গাড়ি আছে আপনাদের দেখায় সুইফট ডিমান্ডেড গাড়ি হয় সবটকে হইছে ডিমান্ডেড ডিমান্ডেড গাড়ি 2000 কিলোমিটার চলা মাত্র 2019 মডেল আর আস্কিং প্রাইস কিমান আস্কিং প্রাইস 640 640 হলে মানে রিফাইন্যান্স করিলে কি মান টাকা দিলে হয়ে যাব মিনিমাম 30% ডাউন পেমেন্ট 30% 1.5 লাখ মান টাকা দিলে আরামসে 1.5 লাখ মান টাকা দিলে সুইফট বুট ডিমান্ডেড গাড়ি গুয়াহাটি নম্বর প্লেট হয় অরিজিনাল পেন্টর আছে মাত্র কিমান চলিছে 14000 কিলোমিটার 1 ইয়ার ইঞ্জিন ওয়ারেন্টি প্লাস 3টা ফ্রি সার্ভিসিং
ইঞ্জিন ওয়ারেন্টিও আছে, ফ্রি সার্ভিসিংও আছে, গোটা কিনে রদা করে দিলে এক লাখ দেড় লাখ মান টাকা দিলে, দেড় লাখ মান টাকা দিলে এখন গাড়ি আপনার লই যাব পারি। মাত্র 14,000 চলিছে কিলোমিটার, চাই লোক, বেশি পলম নকর ফ্রেন্ডস, এইবিলাক গাড়ি বেশি দিন নাথাকে, আউট অফ স্টক হয়ে যায়, চাই লোক। বেলেনো কোন ইয়ার কক? 2016 মডেল আলফা। কিমান চলিছে এখন? আপনার ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন আছে, আসাম রেজিস্ট্রেশন করে দিলে এন্ট্রি করে দিব না, 585 মান পড়িব। আর রিফাইন্যান্স করলে? রিফাইন্যান্স করলে ওয়েস্ট বেঙ্গলর নহব না, নহব ওয়েস্ট বেঙ্গল তো নাম্বার থাকিব, ওয়েস্ট বেঙ্গলর না, আসাম রেজিস্ট্রেশন করাই দিম, কিন্তু রিফাইন্যান্স নাম্বার যেমন আছে সেমান নামে লই যাব লাগবে। নেগোসিয়েবল প্রাইস? এটু নেগোসিয়েবল প্রাইস, নেগোসিয়েবল প্রাইস আপনার চাই লোক, শোরুম ভিজিট করে এখন গাড়ি আপনার বেলেন এখন লই যাব পারিব, চাই লোক। বহুত ভাল কানে আছে, এলইডি ডিসপ্লে লাগি আছে, চাই লোক, লেদার সিট কভার লাগি আছে। হন্ডা? হন্ডা আপনার 2018 মডেল, অটোমেটিক ভেরিয়েন্টর, অটোমেটিক না, অটোমেটিক। আস্কিং প্রাইস কিমান? আস্কিং প্রাইস এখন লাগিছো আপনার মানে 470। আর রিফাইন্যান্স করিলে? রিফাইন্যান্স করিলে এখন আপনার এবো 30% ডাউন পেমেন্ট লৈ যাব, মিনিমাম 1.5 লাখ মান দিলে আরামসে উলাই যাব, আরামসে উলাই যাব না। হন্ডা আমেজ হয় ন? আমেজ, পেট্রোল ভার্জন হয়? পেট্রোল ভার্জন, পেট্রোল ভার্জন এখন আপনার লৈ যাব পারিব, চাই লোক। এল হুইল লাগি আছে, ডেমান্ডাম 1.5 লাখ মান টাকা দিলে রিফাইন্যান্স করে এখন গাড়ি আপনার লৈ যাব পারিব, চাই লোক। কি ধুনিয়া গাড়ি আপনার চাই লোক, শোরুম ভিজিট করক, দাদার ফোন নম্বর দিয়ে থাকবে, এই নম্বর কল করে আপনার লই যাব পারিব। আপনার অন্য গাড়ি লাগো আমি, মারুতি সুজুকি রিচ, মারুতি সুজুকি আরো একটা রিচ লই গেছি আপনার কানে, এখন 2011 মডেল। আস্কিং প্রাইস কক? এখন আপনার 160 মই আপনার দি দিম। নেগোসিয়েবল প্রাইস? নেগোসিয়েবল ইয়াতকে কম নহয়, কম তো পারিব নেকি? রিফাইন্যান্স নহব? আর রিফাইন্যান্স নহব, ক্যাশর লব লাগিব। কি মান চলিছে এখন আপনার? চলিছে 80,000 মান চলা, 80,000 মান চলিছে ন? চাই লোক, 80,000 মান চলিছে রিচ, এখন গাড়ি আপনার শোরুম ভিজিট করে এখন লই যাব পারিব। এইটো নেগোসিয়েবল নহব আর আদা কই দিছে, আর ভিতর যোন টেপ আছে এই টেপটো আপনার ভাল মানে ভাল দামি টেপ একটা লাগি আছে, আর বেশি পলম নকরব, এখন আপনার রিচ খান লই যাব পারিব। i20 i20 মারুতি সুজুকির ওয়াগনার ভিএক্স আই, বেশি পলম নকরে ফ্রেন্ড, চাই লোক। মই পিছুখানটাও দেখা আছে আপনার, চাই লোক, বহুত ভাল কন্ডিশনের আছে। আই টেন কক? সেম এখন আপনার মানে আপনার দিব পারা প্রাইজত এখন গাড়ি দিম, 2008 মডেল ফার্স্ট টনের গাড়ি, 1,40,000 টাকা, 2008 গাড়ি 1,40,000 টাকা আপনার দাদা মানে আই টেন আপনার দিয়েছে, চাই লোক। 1,40,000 টাকাত আপনার আই টেন পাই আছে, চাই লোক, বেশি পলম নকরিব। দাদার ভিডিওত স্ক্রিনত লিঙ্ক দাদার ফোন নম্বর আই থাকবে, কন্টেক্ট করে এখানে লই যাব পারিব, চাই লোক। আরো মানে ওয়েগেনখান দেখাই দিও, লাল ওয়েগেনখান, লাল ওয়েগেনখান আছে, গাড়িয়ে গাড়ি ফেন্স বহুত দেখাব নারি তারমানে, মানে রাতি হয়ে যাব, সেখানে অলপমান শর্ট করে দিও, চাই লোক। গাড়িয়ে গাড়ি, গাড়িয়ে গাড়ি, এইবিলাক সব গাড়িয়ে গাড়ি, মাটি টু ভেল গাড়িয়ে গাড়ি, চাই লোক। ওয়েগেনার ভিএক্স আই কোনটো মডেল কক? 2007 মডেল, 2007 মডেল ভিএক্স আই, ভিএক্স আই কিমান চলিছে এখন? আপনার চলিছে 84,000 কিলোমিটার চলা। রিফাইন্যান্স নহব? রিফাইন্যান্স নহব, ক্যাশত লব লাগিব, ক্যাশত লব লাগিব না। কে কিমান প্রাইস বলি কৈছিল? একদম দিব পারা প্রাইজত কি এখন গাড়ি আপোনালোকৰ কাৰণে 140, নেগোসিয়েবল প্রাইস নে? এটো নেগোসিয়েবল প্রাইস, নেগোসিয়েবল প্রাইস, চাই লোক। কি ধুনিয়া হৈ আছে, অরিজিনাল পেন্ডর আছে, ভিতরের ইন্টেরিয়র মই আপোনাক দেখাই আছো, চাই লোক, বহুত ভাল কন্ডিশন আছে। নেগোসিয়েবল প্রাইস বলি কৈছে 1,40,000 বলি কৈছিল ন? 1,40,000, 1,40,000 টেক্স আপডেট করা আছে না? অল ডকুমেন্টস আপডেট করা, বেশি লম্বা নকরো, নেক্সট মই ভিডিওত মানে আপোনালোক গাড়ি দেখাম। আজির এই ভিডিওটো ফিনান্স মই এখিনিতে সমাপ্ত করলো, এনেকুৱা ধৰণৰ ভাল ভাল ভিডিও চাই থাকিব কাৰণে মোৰ চেনেলটো প্লিজ সাবস্ক্রাইব কৰি দিব, ভাল লাগে লাইক আৰু শেয়াৰ কৰিব। জয় অসম।